অনেক ফাঁকা করে রব্বানা জালামনা, ঠিক কিনা? আছে না নাই? দোয়ার সুন্নাত তরিকা আছে না? দেখেন নবীর দোয়া আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমাদের নবী কিভাবে দোয়া করতেন? নবী আলাইহিসসালামের এমন লোভনীয় দোয়া অনুসরণ করতে হবে আম্বিয়া আলাইহিমুসসালামের। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আর কারো কোনো জাতির অনুসরণ করা যাবে? আল্লাহু আকবার। বিশেষ করে আমরা আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তার তরিকা অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজ করব। কেননা আল্লাহ পাক আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছেন যেই নবীর সুপারিশ ছাড়া, ইশারা ছাড়া হাশরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন না। কন্যা সুবহানাল্লাহ, মহশর কে দিন শফাত হরগিজ না হো সকেগি, হরগিজ না হো সকেগি, মহশর কে দিন শফাত জব তক নহি করেঙ্গে মেরে নবী ইশারা, জব তক নহি করেঙ্গে মেরে নবী ইশারা, সল্লি আলা মুহাম্মদ ক্যা নাম প্যারা প্যারা, বিরদে জুবা হে সব কি। আল্লাহু আকবার। জব তক নহি করেঙ্গে মেরে নবী ইশারা, জব তক নহি করেঙ্গে মেরে নবী ইশারা, সল্লি আলা মুহাম্মদ। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত হাশরের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে ইশারা না করবেন, যতক্ষণ পর্যন্ত আমাদের নবী ইশারা না করবে ততক্ষণ পর্যন্ত ময়দানে মাশরে কোনো ব্যক্তির শাফাত হবে না। জব তক নহি করেঙ্গে মেরে নবী ইশারা, মহশর কে দিন শাফাত হরগিজ না হো সকেগি। হাশরের ময়দানে আপনার সুপারিশ কশিন কালেও হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইশারা না করবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে সেই নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? আছে। এই জন্য নবীর অনুসরণ করা নামাজে, দোয়ায়, তেলাওয়াত, জিকির, ইস্তেগফার, এমনকি দুনিয়ার যত কাজ আমরা করে থাকি, যে যেই পেশায় অভ্যস্ত সেই পেশার মধ্যেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকা সুন্নাত আছে না নাই? এই জন্য সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে ভালোবাসতে হবে আমাদের নিজের জীবনের চেয়ে বেশি, ঠিক কিনা? কেননা আমাদের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্থান, দয়া, অনুগ্রহ পৃথিবীর মানুষের মধ্যে দ্বিতীয় আর কোন ব্যক্তি কোনো দরদি আমাদের এমন নাই, কোন ব্যক্তি এমন আমাদের নাই নবীর চেয়ে দরদি। এমনকি ময়দানে মাহশারে আমাদের জন্মদাতা পিতামাতা, পিতামাতারও সন্তানকে ভুলে যাবে, সন্তানও পিতামাতাকে ভুলে যাবে, তিনটা সময় এমন ভয়াবহ হবে। কিন্তু সেই সময়ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভুলবেন না। তাকে কি ভোলা যায়? যদিও আমরা দেখি নাই, কিন্তু আমাদের দিলের মধ্যে সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা দুনিয়ায় সকলের চেয়ে বেশি থাকতে হবে।
দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো শরণে অমলিন প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীতে সে ফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে আল্লাহু আকবার ভোলা যাবে নবীজিকে ভোলা যাবে এক মুহূর্তের জন্য ভোলা যাবে না আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে প্রিয় দুনিয়ায় প্রতিটি মুহূর্তে সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ পাক তৌফিক দান করুন নবীদের মধ্যে অন্যতম একজন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করছেন আল্লাহর কাছে কি দোয়া বয়স তখন ওনার প্রায় 100 বছরের কাছাকাছি প্রায় 100 বছর এই সময় আল্লাহর কাছে দোয়া করছে দোয়া দোয়ার মধ্যে দোয়া শুরু করতে হয় আল্লাহর প্রশংসা দিয়ে নবীর উপরে দুরুদের মাধ্যমে এবং দোয়ার মধ্যে কাকুতি মিনতি প্রকাশ করতে হয় ঠিক কিনা কোন ফকির যদি কারো কাছে ভিক্ষার জন্য এসে অহংকার করে বাহাদুরি দেখায় এই আমার 10টা টাকা দেন কি বলেন তাহলে যে দান করবে তার দিল কি নরম হবে আর যদি ভাই ভাই কিছু খামো 10টা টাকা দেন না দুইটার মধ্যে ব্যস্তম আছে না নাই তাহলে আল্লাহ হলেন ধনী সমস্ত ধনীদের ধনী দুনিয়ার সব হইল ফকির আর আল্লাহ পাক কি ওয়াল্লাহুল গনী ওয়ানতুমুল ফুকারা রব্বে করিম বলেন আল্লাহ হইল ধনী আর দুনিয়ার তোমরা সবাই হইলা ফকির কেননা দুনিয়াতে যত ধনী আছে যত শিল্পপতি আছে এরা যদি দান করতে থাকে দিতে থাকে দিতে দিতে এক পর্যায়ে ফকির হয়ে যাবে কিন্তু রব্বে করিম দুনিয়ার সব মানুষের চাহিদা অনুযায়ী যদি দেন আল্লাহর খাজানা থেকে এক বিন্দু পরিমাণ কমবে না কমবে না কি এই জন্য চাইতে হইলে কার কাছে চাবো আল্লাহর হাবিব বলে ইলা সালতা ফাসালিল্লাহ যদি চাইতে হয় তো আল্লাহর কাছেই চাবো সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও সওয়াল করলে আল্লাহর কাছে করো সর্বপ্রথম চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে তো আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম চাইছে এমন ভাবে চাইছে যে সন্তান হওয়ার মৌসুম শেষ বুড়া হয়ে গেছে দোয়া করতেছে কালা রব্বি ইন্নি وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا أي الله আমি বুড়া হয়ে গেছি হাড় হাড্ডি দুর্বল শরীরের চামড়া ঘুষে গেছে আমার মাথায় শুভ্র তুষারের মেলা জমেছে অর্থাৎ মাথার চুল পেকে শুভ্র হয়ে গেছে সাদা হয়ে গেছে সন্তান হওয়ার মৌসুম শেষ তথাপি আপনার কাছে আমি হাত উঠেছি আমি নৈরাশ হয়ে গেছি আমি দোয়া করার থেকে আপনার কাছে চাওয়ার থেকে কি হয় নাই নৈরাশ হয়ে গেছি আমি আপনার মুখাপেক্ষী বললাম মাকুম বিদুআই রব্বি শাকিয়্যা মৌসুম শেষ বয়স শেষ জাগতিক নিয়ম কানুন যা আছে তার সম্পূর্ণ বিপরীত সময়ে আমি পার করতেছি এই মৌসুমে সন্তান হয় ওয়াইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়াকানাত ইমরাতি আকিরা فهب لي من لدنك وليا হে আল্লাহ আমি আশঙ্কা করছি যে আমার পরে আমার মৃত্যুর পরে
আমার যে ওলি থাকবে আমার যে ওয়ারিস থাকবে আমার তো কোনো ওয়ারিস নাই অর্থাৎ আমার কোনো সন্তান নাই আজ পর্যন্ত কোনো সন্তান হয় নাই এবং আমার স্ত্রী হলে হলো নিঃসন্তান বন্দা হে আল্লাহ স্ত্রীও বন্দা দ্বিতীয়ত সন্তান হওয়ার মৌসুমও শেষ দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে সময় আছে গাছে ফল ধরার মৌসুম আছে আছে না নাই সন্তান হওয়ারও মৌসুম আছে বয়স আছে নাকি বলে আছে না নাই সব বয়সের মানুষের কি সন্তান হয় 80 বছর 90 বছরের বৃদ্ধা যারা বৃদ্ধা মহিলা এদের কি সন্তান হয় সন্তান হয় না ভাইরা আমার কিন্তু ঈমান এমন ছিল যে আল্লাহ পাক সন্তান দিতে বয়সের কাছে মুখাপেক্ষী নয় মৌসুমের মুখাপেক্ষী নন কথা বলেন ঠিক কি না আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার নাম নিবে আমার জন্য দোয়া করবে আমি কবরে শুয়ে শুয়ে নেক আমলের প্রতিদান পাইতে থাকব আমি মরে গেলে তো শেষ যদি আমার একটা সন্তান থাকে যেই সন্তান দুনিয়াতে আমল করবে নামাজ পড়বে রোজা রাখবে তেলাওয়াত করবে মসজিদে যাবে মাদ্রাসায় যাবে জিকির করবে ইস্তিগফার করবে দান করবে সদকা করবে তার জীবনের সমস্ত আমলের একটা পার্সেন্টেজ আমি পাইতে থাকব কি বলে পাবে না বাপ মা পাবে না সন্তান যদি নেক আমল করে মা বাবা এটার অংশ এটার ভাগ পায় কি পায় না অবশ্যই পায় অবশ্যই পায় আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া والباقيات الصالحات خير عند ربك خير عند ربك ثوابا وخير املا الله اكبر الله পাক বলেন ধন সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার সৌন্দর্য ঠিক কি না দুনিয়ার সৌন্দর্য এবং এই সন্তান যদি নেক সন্তান হয় আখেরাতেরও সৌন্দর্য হয়ে যায় ঠিক কি না জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একটা সন্তান চাই যেই সন্তান সন্তানের উপরে আপনি সন্তুষ্ট থাকবে আপনি রাজি থাকবে সন্তানের বাবা যারা হইছে অথবা যারা সন্তানের বাবা মা হতে চায় তাদের জন্য ঘটনার মধ্যে শিক্ষা আছে না নাই يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا هي الله ما كنت شنطان دين جي عمار واريس خبه ايبو عمار قرب بروش يعقوب عليه الصلاة والسلام آل يعقوب واريس خبه এমন একটা নেক সন্তান দান করেন যেই সন্তানের উপরে আপনি রাজি থাকবেন আপনি খুশি থাকবেন আল্লাহ যদি রাজি না থাকে খুশি না থাকে তাহলে এমন সন্তান লালন পালন করে লাভ আছে এই জন্য সন্তানের জন্য দোয়া করতে হবে আল্লাহ আপনার উপরে খুশি থাকেন কি থাকেন বাপ মা অনেক সময় অভিশাপ দেয় রাগ করে কমবক নাদান আরো বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকে কি থাকে না যদি কখনো গুসা হয় রাগ হয় ওই সময় অভিসম্পাদমূলক কোনো কথা না বলে দোয়ার কথা বলে দেবে একজন আলেমের কথা শুনছি রাগ হয়ে যদি কোনো ছাত্রকে কিছু বলতো তো বলতো নেকবক্ত থাকা কি বলতো নেকবক্ত থাকা তো আরেকজন শুনে হেসে দিছে হুজুর এইটা আপনি রাগ করে কি করলেন এত দোয়া হয়ে গেল নেক বক্ত থাকার এটা তো দোয়া বদ বক করলেন তখন উনি বললেন যে দেখো রাগের মুহূর্তে এমনও হয় যে কথা বললে সেই কথা আল্লাহ তাআলা কবুল করে ফেলে তা আমি যদি বক বক করি এটা যদি কবুল হয়ে যেত তোর জন্য বদ দোয়া হইল আর নেক বক মানে কি ভালো সন্তান নেক বক ভালো ছেলে ফার্সি শব্দ
যদি কবুল হয়ে যায় তাহলে ওরা আমার রাগের রাগটা ওর জন্য রহমত হয়ে যাবে কথা বলেন ঠিক কি এই জন্য দোয়া করলেন আল্লাহ ফাজালহু রব্বি রাদিয়া হে আল্লাহ এমন সন্তান দিবেন যেটা নেকবক হবে যার উপরে আপনি আল্লাহ খুশি থাকবেন কথা বলেন ঠিক কি না দোয়া কবুল হয়ে গেছে দোয়া কি হয়ে গেছে আল্লাহ খবর পাঠাচ্ছে يا زكريا إنا نبشرك بغلام هي زكريا আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটা সন্তানের কত পবিত্র সন্তান اسمه يحيى لم نجعل له من قبل سميا আমি তোমাকে একটি সন্তান দিচ্ছি এবং দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হইলে নাম রাখে তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মা বাবা রাখে কি রাখে না রব্বে করিম বলেন তোমার সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিলে اسمه يحيى لم نجعل له من قبل سميا نعم হবে কি ইয়াহইয়া এমন নাম ইতিপূর্বে দুনিয়াতে আর কেউ রাখে নাই কন্যা সুবহান নাম রেখে দিবেন কে এখন যদি কেউ কোন মানুষ সন্তান হইলে ওলামা ইকরামের কাছে আসে আর যদি বলে হুজুর একটা নাম রেখে দেন হুজুর যদি আপনার ছেলের নাম হলো ইয়াহইয়া আর হুজুর এই আসছে আমাকে বাড়ির বসে আনকমন একটা নাম দেন বলেন অনেক সময় আনকমন নাম তো আনকমন হুজুররা যেটা কয় এই নাম অনেক সময় পছন্দ হয় না লজ্জায় শর্মে হইলেও নিয়ে যায় ওই নাম রাখে কাগজে কলমে কিন্তু ব্যবহারে ডাকাডাকিতে নাম হয় অন্য অন্য সংক্ষিপ্ত নাম নান্টু বল্টু সেন্টু রাখে কি রাখে না আমি খুলনাতে মাহফিল করতে গেলাম সেখানে এক লোক অনেক নামি দামি লোক তার নাম হলো লেলিন লেলিন কি নাম আচ্ছা বলেন লেলিন কালমাস নেইমার এরপরে এই জাতীয় নাম কি মুসলমানের নাম লেলিন কি মুসলমানের নাম রাখা যাবে কথা বলেন নামের মধ্যে তাসির আছে প্রভাব আছে আছে না নাই ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে